বন্ধুরা একবার ভাবুন তো, দিনের পর দিন যদি রাতের আকাশের দিকে তাকিয়ে দেখি শুধু একরাশ তারা, তবে কেমন লাগবে? কলঙ্কে ভরা এই চাঁদের মুখটাকে মিস করবেন না আপনি। যদি রাতের আকাশে চাঁদ না দেখা যায়, তবে আমাদের এই পৃথিবীতে অনেক প্রভাব পড়বে। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের জন্য প্রয়োজন চাঁদ, পৃথিবী ও সূর্য। এই তিনটির মধ্যে যদি চাঁদ গায়েব হয়ে যায়, তাহলে সূর্যগ্রহণ হবে না, আর চাঁদ না থাকলে চন্দ্রগ্রহণের তো কোনো প্রশ্নই আসে না। আর হঠাৎ করে যদি একদিন চাঁদ গায়েব হয়ে যায়, তাহলে আমাদের এই পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। 1110 সালে একদিন হঠাৎ করে আকাশ থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় চাঁদ। মেঘ কিংবা চন্দ্রগ্রহণ কোনোটাই এর জন্য দায়ী ছিল না। ভয়াবহ এক অন্ধকার নেমে আসে পুরো পৃথিবীতে। দীর্ঘ 900 বছর হয়ে গেলেও এই রহস্যের উন্মোচন সঠিকভাবে কেউই করতে পারেনি। তবে এর কোনো সঠিক সমাধান না হলেও সম্প্রতি গত 21শে এপ্রিল এর রহস্যজট উন্মোচন করে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী চাঁদের অদৃশ্য হওয়ার কারণের পেছনে কি ছিল জানেন? পুরনো একটি পুঁথি থেকে পাওয়া যায় 1110 সালটি ছিল সাংঘাতিক বিপর্যয়ের একটি বছর। মুষলধারে ভারী বৃষ্টিপাত, ক্ষতিগ্রস্ত ফসল, দুর্ভিক্ষ এবং ধারাবাহিক অগ্ন্যুৎপাত, সবকিছুই ওই একই বছরে শুরু হয়েছিল এই পৃথিবীতে। আর চাঁদের অদৃশ্য হওয়ার পেছনে দায়ী ছিল একই সময়ে পরপর ঘটে যাওয়া অনেকগুলো নিরবিচ্ছিন্ন অগ্নুৎপাত। 1108 থেকে 1110 সালের মধ্যে ইউরোপ ও এশিয়ায় সবচেয়ে বেশি আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে যে ধোঁয়া ও ছায়ের উৎপন্ন হয়েছিল তা মেঘের সাথে মিশে দীর্ঘ কয়েক বছর ধরে বিশ্বজুড়ে ভেসে বেড়ায়। এই বিষয়টি টের পাওয়া যায় যখন গবেষকদের একটি দল গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকায় প্রাচীন হিমবাহের গঠন পরীক্ষা করেন। বরফের টিউবগুলো তখনকার সময়ে বায়ুমণ্ডল কি ধরনের কণা দ্বারা আবৃত ছিল সেই সম্পর্কে তথ্য দিতে পারে। গবেষকরা 1108 থেকে 1110 সালের মধ্যে বায়ুমণ্ডলে অতিরিক্ত সালফেটের উপস্থিতির প্রমাণ পেলেন। অতিরিক্ত পরিমাণ সালফেটের উপস্থিতির ফলে তখন বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর আগ্নেয়গিরির গাঢ় ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। সেই সঙ্গে পুরনো কিছু গাছের ছাল পরীক্ষা করে দেখা গেছে গাছের কাণ্ডের রিংগুলোর পুরুত্ব স্বাভাবিক নয়। উদ্ভিদদের এই পরিবর্তনের ফলে 1109 সালে ইউরোপের আবহাওয়া হয়েছিল অস্বাভাবিক ঠান্ডা এবং বৃষ্টিমুখর। এই ধরনের পরিবর্তন বড় বড় আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলেই ঘটে বলে বহু প্রমাণ পাওয়া গিয়েছে এর আগেও। তবে আসলে ঠিক কোন জায়গায় অগ্নুৎপাত ঘটেছিল তা বিজ্ঞানীরা জানতে পারেনি। কিছু পুরনো ম্যাগাজিন থেকে জানা যায় 1108 সালে জাপানের আসামা আগ্নেয়গিরিতে টানা 3 মাস ধরে অগ্নুৎপাত হয়েছিল। গ্রিনল্যান্ডের বরফে সালফেটের উপস্থিতি এই আসামা আগ্নেয়গিরির প্রভাবেই হয়েছিল। আবার এই একই সালে দক্ষিণ গোলার্ধের কোনো এক জায়গায় আরেকটি বিস্ফোরণ ঘটে যার প্রমাণ দেয় আন্টার্কটিকায় হিমবাহ। 1108 থেকে 1110 সালের মধ্যে এই অগ্নুৎপাতগুলো মারাত্মকভাবে বায়ুকে দূষিত করে দিয়েছিল, আর এরই ফলে 1110 সালে চাঁদ দেখা যায়নি পৃথিবী থেকে। চাঁদের অদৃশ্য হওয়ার পেছনে আরও অনেক কারণ থাকলেও এটি সর্বাধিক নির্ভর ও গ্রহণযোগ্য প্রমাণ। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং এই ধরনের আরও মিস্টিরিয়াস ও ইনফরমেশনাল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে সেট করে নিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।